সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে না আজকের ভূমিকায় যাচ্ছি না কারণ একটা কি বলা হয় যে কেউ কারো কারোর জন্য সুখবর কারোর জন্য আবার এটা তো দুঃখের খবর যারা ডাক্তার মুরাদের ফ্যান ফলোয়ার আছেন দর্শক ডাক্তার মুরাদকে কারাগারের ভেতরে দেখতে চাওয়া লোকের সংখ্যা ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ার কমেন্টের দিকে তাকাইলে বোঝা যায় যেটা একটা বিশাল ফলোয়ার আছে যারা চায় যে না ডাক্তার মুরাদ জেল খাটুক এটার কারণ হচ্ছে মানে লাস্ট তিনি যখন চুপ হয়েছেন আর কি এর আগে এতটাই বেশি বলছেন এতটাই বেশি বলছেন আর এত বিষয় নিয়ে বলতেন যে মানুষ আসলে বিরক্ত হয়ে গেছিল কোথাও না কোথাও এমন এমন ইস্যুগুলোতে তিনি কথা বলছেন তো যাই হোক এখন দিন শেষে ওনার যে শেষ আশ্রয়স্থল ছিল নাইকা মাহিয়া মাহির বিতর্কিত কর্মকাণ্ডের পর কানাডা থেকে যখন দুবাই থেকে যখন বহিষ্কৃত হইয়া বাংলাদেশে আসছে পরিবারটা ছিল আপনজনের জায়গা সেইখানে ওনার স্ত্রীর যে তার বিরুদ্ধে জিডি করেছে সেই জিডিটাই আজকের দিনে এসে মুরাদের জন্য কাল হয়ে গেছে কারণ আদালত থেকে যে নির্দেশনা আসছে সেই নির্দেশনা থেকে যদি তদন্তে সত্যতা মিললা যায় তাহলে কিন্তু হয়তো যারা দীর্ঘদিন অপেক্ষা করছেন যে মুরাদকে জেলের ভিতরে দেখবেন হয়তো দেখা যাইতেও পারে সাময়িক সময়ের জন্য কারণ আজকে আদালত থেকে একটা বিশেষ নির্দেশনা ছিল দর্শক আপনাদের খেয়াল থাকার কথা আমাদের ভাবি ডাক্তার জাহানারা তিনি গত ছয়ই জানুয়ারি ধানমন্ডি থানায় মুরাদের বিরুদ্ধে জিডিতে কিছু শব্দ উল্লেখ করেছিলেন যে বিভিন্ন সময় তাকে মারামারি করতো বাচ্চাদেরকেও মারত তাকে প্রাণ নাশের হুমকি দিয়েছেন আর এই ঘটনার পরে তাদের অস্ত্রগুলা ধানমন্ডি থানা পুলিশ জমা নিয়েছে আর পাশাপাশি আজকে তার বিরুদ্ধে তার জিডিরকে মানে ওনার স্ত্রী যে করছে সেটাকে তদন্ত করার জন্য আজকে আদালতের পক্ষ থেকে অলরেডি নির্দেশনাও চলে আসছে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ গতকালকে রোববার নয় জানুয়ারি তিনি আপনার আইনশৃঙ্খলা বাহিনীকে এই নির্দেশনা দিয়েছেন ধানমন্ডি থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার নন জিয়ারু কর্মকর্তা সাব ইন্সপেক্টর ফুয়াদুদ্দিন তিনি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন যে আদালত থেকে নির্দেশনা এসেছে এর আগে শনিবার ওনার স্ত্রীর দায়ের করা এই জিডিটি তদন্তের অনুমতির জন্য আদালতে পাঠিয়েছিল তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার সাব ইন্সপেক্টর রাজীব হাসান ওনার আবেদনের প্রেক্ষিতেই মাননীয় আদালত এই জিডির সত্যতা নিশ্চিত করার জন্য আপনার আজকে নির্দেশনা দিয়েছে হয়তোবা কালকে থেকেই সেটার কাজ শুরু হয়ে যাবে আর যদি এটা সত্য প্রমাণিত হয়ে যায় তাহলে এটা মামলা হবে এটা আগেই বলা আছে আমাদের সম্ভবত ধানমন্ডি সোনার ওসি সাহেব তিনি বলেছিলেন তখন মামলা হলে তো বোঝেনি এরপরে সিচুয়েশনটা কোন দিকে যাবে তো যাই হোক এখন সেটা কতটুকু মিথ্যা সেটা সময় বলে দিবে এখন সত্য মিথ্যা সিয়াদায়া সোশ্যাল মিডিয়াতে আপনারা আরেকটা নিউজ নিশ্চয়ই দেখেছেন নিউজ না এটা অনেক পাবলিক যারা সেলিব্রিট আছেন তারা আলোচনা করছেন যে ডাক্তার মুরাদ মানে এমপি মুরাদ সে অনেক অবৈধ সম্পদ অর্জন করেছে যেগুলো সে তার স্ত্রীর নামে অর্জন করেছেন বা এগুলো এখন রেজিস্ট্রি করা আছে আর এটার প্রমাণ কিন্তু দুদক থেকেও আসছিল যে ওনাদের অনেক সম্পত্তি দুদক না আমি সরি মানে গণমাধ্যম এটাকে দিয়েছিল যে তার স্ত্রীর নামে বিশাল সম্পদ তার তুলনায় তার স্ত্রীর সম্পদ বেশি এখন আমরা বুঝি যে বেশিরভাগ সময় সরকারি বা এরকম বড় বড়ো রাজনৈতিক নেতারা সম্পদগুলো নিজের নামে না নিয়ে স্ত্রীর নামে নেন এখন সেই সম্পদকে রক্ষার জন্য আসলে এই কৌশল অবলম্বন করেছে এখন এই যুক্তিটা কতটুকু যৌক্তিক আমার পার্সোনাল চিন্তা এটা আসলে আমার কাছে অযুক্তিকে মনে হয়েছে যে ধরেন যদি ডাক্তার মুরাদ তার সম্পদ রক্ষার জন্য চিন্তা করে এরকম কোনো প্ল্যান করত তাহলে তো সে আরও দুইটা বিয়ে করে গোপনে রাখিও করতে পারত প্রথম প্রধান স্ত্রী যেটা সবার সামনের সম্মুখে আছেন তার মাধ্যমে তাকে মাইর ধইরে থানা পুলিশ সহ সারা বাংলাদেশে নিশ্চয়ই হাসির পাত্র বানাইতো না আর মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই বিশেষ অবগত আছেন ওনার কাছে মুরাদের যে স্টেটাস লেভেল সেটা নিশ্চয়ই মুরাদ যদি নিজের বুদ্ধিতে পরিকল্পনা করা করতো এই ধরনের কাজ মুরাদের করার কথা না আমার যুক্তিতে আসে না আর কি যে সম্পদ রক্ষার জন্য তার বিরুদ্ধে কিন্তু ইনভেস্টিগেশন শুরু হয় নাই অবৈধ উপার্জন নিয়ে চিঠি দেয় নাই তাহলে খামাখার ভিতরে এটা কেন করবে যদি হয়তো তদন্ত চলতেছে চিঠি আসতেছে সরকার তখন হয়তো বা কোথাও না কোথাও ভাবতাম যেহেতু কিছুই নাই মার্কেটে একটা মামলাই নাই তো সেই কারণে কেন তার স্ত্রী এসা এই কাজটা করবে নিশ্চয়ই ঘটনা সত্য এখন ভাবির দিক থেকে তো শতভাগ সত্যই কারণ ভাবি জিডি করছে এখন আদালতের এই নির্দেশনার মাধ্যমে সঠিক তদন্তের ভেতরেই হয়তো মূল তথ্যটা উঠে আসবে যে কে সত্য কে মিথ্যা নাকি এটা কোনো আপনার সম্পদ রক্ষার্থে কোনো পরিকল্পনা বাট এটা দুর্বল যুক্তি সম্পদ রক্ষার্থে তো দেখা যাক বাংলাদেশে বিভিন্ন সময় কাকতালীয়ভাবে বিভিন্ন অসম্ভব ঘটনা ঘটে আসলে সত্য কোনটা মিথ্যা কোনটা যেহেতু এটা ইনভেস্টিগেশনের বিষয় সেখান থেকে উঠে আসবে যে ভাবি কতটুকু সত্যবাদী তো সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম